ও মুসাফির জিয়া রোতে চলা মদিনা, ও মুসাফির জিয়া রোতে চলা মদিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা, ও মুসাফির জিয়া রোতে চলা মদিনা, ও মুসাফির জিয়া রোতে চলা মদিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিতে চায় সারা বেলা, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিতে চায় সারা বেলা, উম্মতের মায়ায় পড়ে রইলেন মদিনা নবীজি, উম্মতের মায়ায় পড়ে রইলেন মদিনা, ও মুসাফির জিয়ারতে চলা মদিনা, ও মুসাফির জিয়ারতে চলা মদিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা। হায়াতু নবী মদিনাতে উম্মতি বলেন দিবারাতে, হায়াতু নবী মদিনাতে উম্মতি বলেন দিবারাতে, উম্মতের দর দিয়ে মন আর তো দেখি না নবীজি, উম্মতের দর দিয়ে মন আর তো দেখি না, ও মুসাফির জিয়ারতে চলা মদিনা, ও মুসাফির জিয়ারতে চলা মদিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা। নবী আমার আছেন যেতায় জান্নাতের বাগান তো সেথায়, নবী আমার আছেন যেতায় জান্নাতের বাগান তো সেথায়, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না নবীজি, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, ও মুসাফির জিয়ারতে চলা মদিনা, ও মুসাফির জিয়ার চলা মদিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা। শেখ ফরহাদকে মদিনাতে নাও গো প্রভু জিয়ারতে, শেখ ফরহাদকে মদিনাতে নাও গো প্রভু জিয়ারতে, চুমিতাম নবীজির কদম পেতাম সান্ত্বনা নবীজি, চুমিতাম নবীজির কদম পেতাম সান্ত্বনা, ও মুসাফির জিয়ারতে চলা মদিনা, ও মুসাফির জিয়ারতে চলা মদিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা। ও মুসাফির জিয়ারতে চলা মদিনা, ও মুসাফির জিয়ারতে চলা মদিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছে নূর নবীজি দয়ার খাজিনা। শেষ বিচারের কালে তোমায়, শেষ বিচারের কালে তোমায় পাব কি আমি সহায়, খবর নিবাইনি প্রভু
নূর নবীজি রুসিলায় খবর নিবাইনি প্রভু নূর নবীজি রুসিলায় শেষ বিচারের কালে তোমায় শেষ বিচারের কালে তোমায় পাব কি আমি সহায় খবর নিবাইনি প্রভু নূর নবীজি রুসিলায় খবর নিবাইনি প্রভু নূর নবীজি রুসিলায় ফরিয়াদ তোমার দারে করি আমি গুনাহগার রহম করো আমায় আল্লাহ করেছি হাহাকার ফরিয়াদ তোমার দারে করি আমি গুনাহগার রহম করো আমায় আল্লাহ করেছি হাহাকার হামদ সানা গাহি তোমার আল্লাহ হামদ সানা গাহি তোমার দরদি জানি তোমায় খবর নিবাইনি প্রভু নূর নবীজি রুসিলায় খবর নিবাইনি প্রভু নূর নবীজি রুসিলায় সাধ্য আমার নাই যে প্রভু গাইতে তোমার গুণ গান তোমার পানে চেয়ে আছি জেনে তোমায় মেহেরবান সাধ্য আমার নাই যে প্রভু গাইতে তোমার গুণ গান তোমার পানে চেয়ে আছি জেনে তোমায় মেহেরবান দয়াবান তোমাকে জানি আল্লাহ দয়া করো হে আমায় খবর নিবাইনি প্রভু নূর নবীজি রুসিলায় খবর নিবাইনি প্রভু নূর নবীজি রুসিলায় উসিলা নিয়াছি তাহার যিনি হাবিব তোমার দয়া করো হে আল্লাহ করে গুলাম তাহার উসিলা নিয়াছি তাহার যিনি হাবিব তোমার দয়া করো হে আল্লাহ করে গুলাম তাহার দিন রজনী তাই তো তোমার আল্লাহ آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربيانا صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ پروردگار ہم یا اللہ بعد مغرب مغرب نماز ادا کریا اللہ اے اللہ ہمارے کت کنے گناہگار تو منی میرے دربار یا اللہ ہاتھ بڑھائیلا اے اللہ فاتحہ شریف اے اللہ تو کہے قدر ہے فاتحہ شریف دیر کلام یار مدد جو بولتے نہیں بیاد عزت مر غفار نہ میرے کو دے تو معاف کر دو اے اللہ یار مدد جو سب منجر کرے سب تو لوک کو کھٹے کو نے بڑھیا رسول پاک صلی اللہ علیہ وسلم میرے جنت قبول اور منجر فرماؤ আল্লাহ তিনির মহাপতের সাহাবাতের রূপে বকশিস ফরমাও ইয়া আল্লাহ তিনির পরিবার পরিজন জান্নাতুল বাকিতে যারা সহায়তা যারা সকলে রূপে বকশিস ফরমাও আল্লাহ সহায়তা করলা বহুত বদর তো তমাম কোনে রূপে বকশিস ফরমাও আল্লাহ তোর কে কাদরিয়া সৃষ্টিয়া নকশে বনিয়া সাইরে তোর কে আর ধর বুঝি
والفجر وليال عشر والشفع والوتر والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. الله أكبر. هل في ذلك قسم لذي ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد صدق الله. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وملجانا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صدق الله مولانا العظيم وصدق تكبير دين تكبير دين আমাদের সভামঞ্চে আজকের অনুষ্ঠানে সম্মানিত আলহামদুলিল্লাহ সভাপতি মহোদয় আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি সাহেবের আগমন সাহেব কিবলার আগমন শুভেচ্ছার স্বাগতম সাহেব কিবলার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক বৃন্দের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সাহেব কিবলার আগমন শুভেচ্ছার স্বাগতম তোরে বোঝা গেল আপনারা রাগ করছেন রাগ করেন নাই তো হাদিস শরীফে আছে আসসালামু কাবলাল কালাম কারো সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলার পূর্বে সালাম দেওয়া নবীর সুন্নত আমি নবীর সুন্নত আদায় করিলাম আপনারা করবেন না তাই আমি আবার আপনাদেরকে সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতে আমাদের লাভ হইছে না কতইছে কেমন লাভ এই মাহফিলটা যেমন রহমতের মাহফিল আপনি আমার উভয়ের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে সবাই বলুন আমিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার সঙ্গে সবাই পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা
ফিল কোরআনিল মাজিদি ওয়াল ফুরকানিহিল হামিদ ওয়ালাউ আন্নাহুম ইন যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا إلى آية أخرى وفي حديث شريف وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا দুরুদের আওয়াজে বুঝা যায় যে লোক মাহফিলে নাই। দুরুদের আওয়াজে বুঝা যাচ্ছে লোক সংখ্যা খুবই কম। আপনারা কি নবীর প্রেমে ধানে বেশি দারামল নামায় দুরুদ সংগরি বেশি দার আমার নবীজি রয় সাফায়ত আরে কবরে রয় আজাব যদি আল্লাহ মানুষ দেখি তো দেখছেন কবরে আজাব কো দেখছেন কবরে আজাব আসেনি আছে আবার শান্তিও আছে শান্তি অশান্তি অর্জনের স্থান কোথায় পরকালে না দুনিয়াতে যেমন কবরে যেমন শান্তি আছে এমন আজাবও আছে যেমন আজাব আছে এমন শান্তিও আছে শান্তি অশান্তি অর্জনের স্থান এই দুনিয়া তাই কবরে আজ আমরা আমরা বিশ্বাস করি কিনা বিশ্বাস করি কেউ দেখি নাই কেউ দেখি নাই দেখলে মানুষ দুনিয়ার দারদারি হইতো না শুধু কবরের চিন্তায় মানুষ সারা জিন্দগি কি করত কাটিয়ে দিত কোনো সংসার করত না তাই পড়েন কবরে রই আজাব যদি আল্লাহ মানুষ দেখি তো গরবারি মানুষ পলাই তো গরবা রিয়া মানুষ পলাই তো আল্লাহুম্মা সাল্লি আওয়াজ দে ওয়ালা আলি সাইয়্যিদিনা
দোয়ালা বলেন কবরে যাব কি নিয়ে আমল নিয়ে ঠিক না কবরে স্ত্রী পুত্র বাইবাতে দেখেও যাবে দাবে শুধু আমার আমল আর দাবে জীবন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে যাবে আমার দয়াল নবজি যাবে আর আমার আমল নামা যাবে সাদা কাপড় নিয়ে আপনা আমি মারা গেলে আমার ছেলে আমার মেয়ে দুই থেকে তিন দিন এক সপ্তাহ এক মাস কাটবে এরপরে তো আমার ছেলে মেয়ে আমাকে স্মরণ রাখবে না রাখবে স্মরণ রাখবে না বলে যাবে কিন্তু আমার দয়াল নবজি চোদ্দ শত বৎসর তথা সাড়ে চোদ্দশো বৎসর পূর্ব তাকে উম্মতের মায়ায় ইয়া উম্মতি বলে আমার দয়াল নবীজি কান্দে এখনো মদিনা শরীফের মধ্যে কান্দতেছে যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বেহেস্তের মধ্যে না পৌঁছাইবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর কান্দা থামবে না তাই কবি বলে আমি যাব কবরেতে কেউ তো যাবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে না রাখবে উম্মতের দেওয়ানা নবী উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে মুদের জন্য কাঁদেন নবীজি হই মদিনাতে বলন হই মদিনাতে ঠিক কিনা আমার নবীজি ৬৩ বছর জিন্দগিতে আমার নবী আমাদের জন্য কাঁদছে এখনো কান্দে ভবিষ্যত কাঁদবেই যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বেহেস্তের মধ্যে না পৌঁছাবে নবীর কান্দা থামবে না কান্দতেই থাকবে তো সেই নবীর জন্য নবী আমাদের জন্য এত কিছু করবেন আমরা কি নবীর জন্য কিছু করব না হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া আলিয়া ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে ৩৪তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের তথা এই মাদ্রাসার দাতা প্রতিষ্ঠাতা যিনি আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধা আমার মাতার তাজ আজকের মাহফিলের সভাপতি মুজাহিদে মিল্লাত পীরে কামেল মুফতি আজম সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠসুর হযরতুল আল্লামা মুফতি আজম মুফতি গিয়াসউদ্দিন সাহেব মাদ্রাজিল্লুল আলিয়া উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ প্রধান অতিথি প্রখ্যাত আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব ঢাকা আল্লামা হাসান রেজা আল কাদি সাহেব চট্টগ্রাম শেখ মুশাহিদ আলী সাহেব চুনারুঘাট শেখ মুহাম্মদ ফারুক মে সাহেব চুনারুঘাট হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব মাওলানা সাজ্জাদুর রহমান সাহেব জালামু আনফুসাহুম জাউকা আমার আল্লাহ বলেন হে আমার হাবিব আমার বান্দারা নিজের নফসের উপর গুনাহ করবে আমার বিরুদ্ধে নাফরমানি করে তাদের জুলুম তাদের অন্তরে তাদের নফসের উপর জুলুম করবে ওগো হাবিব জুলুম করিয়া গুনাহ করিয়া যদি আপনি নবীর দরবারে আসে কার কাছে আওয়াজ দিবেন গুনা করিয়া নবীর কাছে আসে নবীর কদমে আসে হা নবী আপনার গুনা করিয়া যদি আপনার দরবারে আসিয়া
আপনার সুপারিশ নিয়া আমার দরবারে ক্ষমা চায়। হে রাসূল, আপনি তাদের জন্য সুপারিশ করেন তাহলে আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং মেহেরবান হিসাবে পাইবে। সুবহানাল্লাহ। কি গুনাহ করব আমরা? যাইব কার কাছে? নবীর কাছে। নবীর কাছে যাইয়া আল্লাহর দরবারে তওবা করলে, আর এই তওবার সঙ্গে যদি আমার দয়াল নবীজি সুপারিশ করেন তাহলে আমার আল্লাহকে তওবা কবুলকারী এবং মেহেরবান হিসেবে পাইবে, নতুবা আল্লাহকে তওবা কবুলকারী এবং মেহেরবান হিসেবে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? শর্ত কি? নবীর কাছে যাওয়া, নবীর কাছে যাওয়া। নবীর কাছে যান নাই, আমার আল্লাহ বলেন তোমার তওবা কবুল হয় নাই, এবং আমি আল্লাহ দে রহমানুর রহিম গফুরুর রহিম, সেই গুণ তোমার জন্য আমার থাকবে না, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। আপনারা মামলা মোকদ্দমা করেন না? মামলা মোকদ্দমা করলে ডাইরেক্ট কি এই জজের কাছে কেসটা ফাটান? নাই সাহারা পড়েন, নবী চারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী চারা নাই সাহারা। আছে বলেন? আছে? একটু বাবার একটা আপনারা যদি কি করেন আওয়াজ না দেন তো কিন্তু কি আসে না, কথা আসে না। নবী চারা কোন উপায় নাই? উপায় নাই। নবী চারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী চারা নাই সাহারা, নবী আমার চৌকের মনি, নবী গলার মালা। ঠিক কিনা? নবীকে চৌকের মনি বানান, নবীকে গলার মালা বানান, ইহকাল পরকাল সাকসেস। আর যদি নবী আমার মতো মানুষ বইলা দূরে রাখেন, ইহকাল পরকালে আপনার পতন আর পতন। ঠিক কিনা বলেন? তাই পড়েন, নবী আমার চৌখের মনি, নবী গলার মালা, হাই নবী চারা নাই সাহারা, হাই নবী চারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী চারা নাই সাহারা। আমার আল্লাহ যখন ছিলেন গোপন, কেউ জানতো না আল্লাহ তখন, আরে নবীর দানে কুদা মিলে, হে নবীর দানে কুদা মিলে, জানো দুনিয়া ওয়ালা, নবী চারা নাই সাহারা। আছে? আমি একখান আয়াতে একখান হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেহ মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী ইঙ্গিত দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতা মাতা ছেলে সন্তান স্ত্রী পুত্র সবার চেয়ে বেশি বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না। আমরা কি পাইলাম? প্রথম পর্যায়ে পাইলাম গুনাহ করবেন আপনি, যাইবেন নবীর কাছে, নবীর কাছে যাইয়া তখন আল্লাহর দরবারে তওবা করবে, আর সেই তওবার ব্যাপারে আমার দয়াল নবীজি যখন আপনার কাছে আল্লাহর কাছে সুপারিশ করবে তাহলে আমার আল্লাহ তওবা কবুল করবে এবং আল্লাহকে মেহেরবান হিসাবে পাওয়া যাইবে। এক দুই নম্বর হচ্ছে, আপনি মুমিন হইতে পারিবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে আপনার পিতা মাতা ছেলে সন্তান দুনিয়ার সমস্ত স্ত্রীপুত্র সবার চেয়ে বেশি বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না। শর্ত কি? মুমিন হওয়া শর্ত কি? নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। উহুদের যুদ্ধের ময়দানে গভীর মনোযোগ, উহুদের যুদ্ধের ময়দানে
মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মুযুদ্দের ময়দানে যাওয়ার সপ্তাদশেক পূর্বে নতুন বিয়ে করেছেন। নতুন বিয়ে করলে বাবারা বেয়াদবি মাফ করবেন, স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক, গভীর ভালোবাসা থাকে না কম থাকে? বেশি থাকে, গভীর ভালোবাসা থাকে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইয়া কাফেরদের তলোয়ারের আঘাতেই উনার ডান চক্ষুটা কষে পড়ে গেল। উনার ডান চক্ষুটা এই জায়গা থেকে ছুটিয়া গালের মধ্যে লটকিয়া গেল। বলেন সুবহানাল্লাহ। গালের মধ্যে যখন চক্ষুটা লটকিয়া যায়, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চক্ষুটা এইভাবে ধরে ধরে উহুদের যুদ্ধের ময়দানে নবীর কদমে আইসা হাজির। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে আমার পিতামাতাকে কুরবানি করিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিয়ে করেছি, তাই আপনার ডাকে যুদ্ধের ময়দানে আইসা, আমার চক্ষুটা নষ্ট হয়ে গেছে, চক্ষুটা শহীদ হয়ে গেছে, দয়া করে আমার ঘরের মধ্যে নতুন স্ত্রী রয়েছে, স্ত্রীর সৌন্দর্য রক্ষার্থে আমার চক্ষুটা আপনি ভালো করে দিন। কে বলছে? সাহাবি। নবীর কদমে আইসা যুদ্ধের ময়দানে সকল এই তীরের আঘাতে লটকে অনেক গালের মধ্যে আইছে, সামান্য লাগিয়ে রয়েছে, আইয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষু আপনি ভালো করে দিন। ভাইয়েরা বাবারা, রাসুল কৃষ্ণ এমবিবিএস ডাক্তার ইয়া প্যাথোলজি মেশিন নিয়ে গেছেন যে সাহাবি চক্ষু নষ্ট করে আইব, আর আমি তার চক্ষুটা কি করে দিব, ফিট করে দিব? গভীর মনোযোগ। আমার রাসুল বলতেছেন, সাহাবি রে, তোমার চক্ষু নষ্ট হয়েছে, তুমি চক্ষু চাও, ব্যস্ত চাও, না তোমার স্ত্রীর সৌন্দর্য চাও? সুবহানাল্লাহ। সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল বলতেছেন, তোমার চক্ষু যদি তোমার নষ্ট হয়, শহীদ হয়, চক্ষুর শহীদের পরিবর্তে তুমি বেহেস্ত পাবে। এখন তুমি বলো, তুমি কোনটা চাও, স্ত্রীর সৌন্দর্য চাও, চক্ষু চাও, না বেহেস্ত চাও? সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আমি চক্ষু চাই, বেহেস্ত চাই, স্ত্রীর সৌন্দর্য চাই, আমি তিনটাই চাই। আল্লাহ রাসূল মুসমুসকে আসেন, সাহাবি রে, আমি তোমাকে দিলাম একটা, তুমি সাইয়া বল বসলে তিনটা, তিনটা তুমি কিভাবে কেমন করে ছাইলা? বলে, ইয়া রাসূল আল্লাহ, যার কাছে আছে, যিনি দেওয়ার ক্ষমতা রাখে, তার কাছে চাইতে কম চাইব কেন? যিনি দেওয়ার ক্ষমতা রাখে, যার কাছে আছে, তার কাছে চাইতে কম চাইব কেন, চাইতে টকব কেন? সুবহানাল্লাহ। আমার রাসূল সাহাবীর এই কথা শুনিয়া এইভাবে আগাইয়া মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়াইয়া জবান মুবারক থেকে সামান্য তুত মুবারক মালিক ইবনে সিনানের এই চক্ষুটার এই জায়গার মধ্যে নিয়া সামান্য তুত মুবারক লাগাইয়া বুহারী শরীফের হাদিস, আল্লাহুম্মা উকসুহু জামালান, আল্লাহুম্মা উকসুহু জামালান, আল্লাহুম্মা উকসুহু জামালান, এই দোয়াটা তিনবার যখন পড়লেন আর সামান্য তুত মুবারক যখন লাগাইয়া দিলেন, চক্ষুটারে বললেন, চক্ষু, তুই মালিক ইবনে সিনানের বডির মধ্যে আগের চেয়ে উত্তম অবস্থায় ফিট হইয়া যা। হে মালিক, এ চক্ষু, তুমি মালিক ইবনে সিনানের বডির মধ্যে আগের চেয়ে উত্তম অবস্থায় ফিট হয়ে যাও। কি লাগছে? কোন মেডিসিন লাগছে? লাগছে না, কোন মেডিসিন লাগে নাই। মেডিসিন কি? আমার নবীজির থুত মুবারক। কি? আমার নবীজির থুতু মুবারক, আমার নবীজির অঙ্গ প্রত্যঙ্গ সমস্তই মুবারক, নবীজির পশ্চাম মুবারক, নবীজির পায়খানা মুবারক, নবীজির তুত মুবারক,
নবীজির গাম সমস্ত পসিনা সমস্ত কিছু কি মুবারক আর মুবারক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক ইবনে সিনানের চৌকের মধ্যে যখন নবীর তুত মুবারক লেগে গেল, মালিক ইবনে সিনান ডাক দিয়ে বলেন, হে মক্কা মদিনাবাসীরা রে, আমার চক্ষু আগে যেমন ছিল এখন আমার নবীজির যখন তুত মুবারক আমার চৌকের মধ্যে লেগেছে আমার চৌকো আগের মতো থাকে নাই, আমার চৌকের পাওয়ার বেড়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার দৃষ্টিসীমা যায় দৃষ্টিসীমার লাস্ট প্রান্ত দিয়ে যদি একটা পিপিলি কাটিয়া যায় আমি মালিক ইবনে সিনান ওই পিপিলিকাটা পর্যন্ত আমি দেখতে পাই। কিসের মাধ্যমে? দূরবীনের মাধ্যমে। কিসের মাধ্যমে? নবীর লালা মুবারকের মাধ্যমে। আল্লাহ রাসূল এই যখন সাহাবী খেয়ে দিয়ে দিলেন, সাহাবী খুশি হইল না বেদা রইল? এখন বলতেছেন আমার তো বেহেস্তের প্রয়োজন, বলে বেহেস দেওয়ার মালিক কোনো আমি নি। আমার নবী বলেন বেহেস দেওয়ার মালিক তো আল্লাহ, বলে ঠিক আছে আল্লাহ, বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রাসূল গো আমি আপনার কাছে আরজ করতে চাই, আপনি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে পিতা মাতা স্ত্রী পুত্র দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে মহব্বত না করবো ততক্ষণ পর্যন্ত তো মুমিন হইতে পারবো না। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি নতুন বিয়ে করেছি, নতুন বিয়ে করিয়া আমার নতুন স্ত্রীকে আপনার প্রেম সাগরের মধ্যে ডুব দিয়া আপনার আদেশ মানতে যাইয়া আপনার আনুগত্য স্বীকার করতে যাইয়া আমার নতুন স্ত্রীকে লাত্তি মাইরা পেলে আইসা যুদ্ধের ময়দানে চোখ শহীদ হয়েছে, আপনার চোখ ভালো করে দিয়েছেন, এখন বলেন আমি যে নতুন স্ত্রী রেখে আপনার যুদ্ধের ময়দানে আসলাম আপনি আমার উপর রাজি খুশি কি না? আমার রাসূল মুসকে মুসকে এসে বলেন হ্যাঁ আমি রাজি আমি খুশি, বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যার উপর খুশি আমার আল্লাহ খুশি কিনা? আপনি যার উপর খুশি আমার আল্লাহ খুশি কিনা? বলে সাহাবি রে সাহাবি, আমি নবী যার উপর খুশি কুল কায়নাত তার উপর খুশি, কুল কায়নাত তার উপর খুশি, মাল্লাহুল মাওলা মাল্লাহুল মাওলা ফালাহুল খুল, যে আল যে আল্লাহ হয়ে গেছে আমার আল্লাহ বলেন আমি তার হয়ে গেছি। বলে তাহলে কি আপনি যেমন খুশি আমার আল্লাহও খুশি, এখন আপনি বলেন আমি জান্নাতি না দুজুকি? বলে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়, পড়েন নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ভালোবাসা কি হয়? জান্নাত পাওয়া যায়। কি হয়? নবীর ভালোবাসায় আল্লাহর দিদার নসিব হয়, নবীর ভালোবাসায় জান্নাত নসিব হয়, নবীর ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়। বলবো নি সামনে আসতাম নি পেহারে হাজিরিন, সম্মানিত শ্রোতা ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাসূলের সাহাবি খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি জান্নাতের নওজোয়ানদের সর্দার হবে হুসাইন, ওই নবীর কলিজার টুকরা হুসাইন, আর দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, দুইও ছেলে একদিন মাঠের মধ্যে খেলা করতে যায়, হয়ে যায় মাঠের মধ্যে খেলা করতে দেয়। আমাদের এই ছোট ছোট ভাইয়েরা মাঠের মধ্যে খেলে না, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এই তো খেলে খেলা, দাদুর ছেলে মাঠের মধ্যে খেলা করতেছে। খেলা করার এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে নবীর কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গালি দিলেন, এই গোলামের ঘরের গোলাম, গোলামের বাচ্চা, কি বলস? সুবহানাল্লাহ, গোলামের ঘরের গোলাম। আমরা কই না, এই বেটা এই বেটা, এইভাবে বিভিন্ন ভাবে আমরা কি করি, গালি দেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গালি দিলেন গোলামের বাচ্চা গোলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে গালি ভাইয়া উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে উমরের কাছে আসলেন, বাবা আপনি হচ্ছেন এই রাষ্ট্রের খলিফা, এই রাষ্ট্রের প্রতিনিধি আপনি, আর আমি হইলাম আপনার ছেলে উমর, আর আপনার আপনার প্রজা আলী, আলীর ছেলে হুসাইন আমাকে একটা গালি দিয়েছে, গোলামের ঘরের গোলাম, গোলামের বাচ্চা, সেটার বিচার আমি চাই, আমি কেমন করে গোলামের ঘরের গোলাম হইলাম? সুবহানাল্লাহ, উমরের ছেলে আব্দুল্লাহ যখন বিচার দিলেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়া পরের দিন জোহরের নামাজের বাদ বিচারের ডেট করলেন। আমরা এইভাবে তো করি বিচার, সালিস নিয়া বিচার বসিয়েন, পরের দিন সকালে বিচার বসবে, জোহরের নামাজের পর বিচার বসবে। এর আগে রাতের বেলা যখন হুসাইন এর আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে আলী খুদা শুনলেন উমরের ছেলেকে তার ছেলে হুসাইন গালি দিয়েছে, আর উমর বিচারে ডেট করেছে, না জানি হুসাইনকে কি শাস্তি দেয় যে উমর তার ছেলেকে শরাব পান করার কারণে বাইরে মেরে ফেলছে, ওই ছেলেকে যেহেতু মেরে ফেলছে না জানি আমার ছেলে হুসাইনকে কেমন শাস্তি দেয়। তাই রাতের বেলা উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের বাড়ি গেলেন, উমরের বাড়ি যেয়ে বলেন উমর আমার ছেলে শুনেছি আপনার ছেলেকে গালি দিয়েছে, আমাকে লক্ষ্য না করিয়া, আমার ছেলের প্রতি লক্ষ্য না করিয়া নবী কামলিওয়ালা নূরে মুহাম্মাদী কলিজার টুকরা হিসাবে, তার নাতি হিসাবে, জান্নাতের নওজোয়ানদের সর্দার হিসাবে আমার ছেলে হুসাইনকে মাফ করা যায় কি না? উমর বলতেছেন যাও, কোনো মাফ নাই, চলে যাও, কালকে বিচারে যাও, ওই হবে। সুটুলুগু তুই যায় বড় লোকের বাড়ি, ঠিক না? আজকে যদি চেয়ারম্যান সাহেবের ছেলে রে মারে, এক সাধারণ লোকের ছেলে চেয়ারম্যান সাহেবের বাড়িতে রাত্রে গভীর রাত্রে যাইব, চেয়ারম্যান সাহেব আমার লোক মুখে সরম দিই না, আমার অন মাইরে লেন হই না হতা। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা লুকেছেন, উমর বলছেন যাও বিচারে যাও, ওই হবে। সংক্ষেপ করে বলতেছি, সাহাবায়ে কেরাম সব নীরব, না জানি কালকে, না জানি উমর নবীর কলিজার টুকরা হুসাইনকে কি শাস্তি দেয়। বিচার যখন শুরু হবে সাক্ষী লাগে না, বাদী বিবাদী লাগে, বাদী বিবাদীর জবানবন্দি নেওয়া হয়। শুরুতেই বললেন হুসাইন হুসাইন আমার ছেলে আব্দুল্লাহ যে জবানবন্দি দিয়েছে, আমার তুমি তাকে গোলামের ঘরের গোলাম গালি দিয়েছ, তা সত্য না মিথ্যা? বলে সত্য। লাগে না সাক্ষী? আর সাক্ষী লাগে? সাক্ষী তো আর লাগে না। উমরের ছেলে স্টেটমেন্ট দিলেন, আলীর ছেলে হুসাইন স্বীকার করে নিলেন, আমি বলছি গোলামের ঘরের গোলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হুসাইন রে, তুমি দে আমাকে গোলামের ঘরের গোলাম বল।